আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডিমাতুল লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দুর্যোগময় মুহূর্ত চলছে, তথাপিও পড়ালেখার গতি থেমে নেই। কাদের কাছে? মেবি শিক্ষকের কাছে, কারণ তোমরা স্টুডেন্টরা হয়তো ঠিকমতো পড়াশোনা করছো না। তো আশা করছি তোমরা পড়াশোনা শুরু করবে এবং মনোযোগ দিয়ে করবে, কারণ ইউ আর দ্য ফিউচার হিউম্যান অফ আর্থ। তো যাই হোক, তোমরা যেহেতু পৃথিবীতে ভবিষ্যৎ প্রজন্ম এবং পৃথিবীটাকে সুন্দর করার দায়িত্ব তোমাদের, তবে অনেস্ট থেকে সব করবে, এই পরামর্শটা তোমাদের জন্য থাকবে। তো আজকে তোমাদের সামনে ভিন্ন ধর্মী যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেএসসি গণিত। সাধারণত অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে স্যার শুধু উচ্চতর গণিত আর হচ্ছে নাইনের গণিত নিয়ে ব্যস্ত আছেন, তাহলে জেএসসি আমরা কি করব বা জেএসসিদের কি অবস্থা? তো যাই হোক, তোমাদের উদ্দেশ্য আজকে সেটা হচ্ছে 2.1 অনুশীলনী পাটিগণিত যে বিষয়টা আছে, পাঠটা আছে তোমাদের, সেখান থেকে কিছু সূত্র আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে খেয়াল করো, এই অধ্যায়টাতে দেখা যাচ্ছে যে আমাদের মুনাফার অঙ্ক আছে, তারপর হচ্ছে লাভ লোকসান লোকসান আছে, তারপর ব্যাংকে টাকা রাখলা বৃদ্ধি পেল, তারপর কত লস হলো ক্ষতি হলো, এই ধরনের ক্যাটাগরি নিয়ে ব্যবসা করলে কি হলো, লাভ হলো না ক্ষতি হলো, এই ক্যাটাগরিগুলোর উপরে অঙ্ক। তো এটা নিয়ে কিছু সূত্র সামথিং কিছু বলা আমার দরকার, তো সেজন্য তোমাদের সামনে আজকে। তো এখানে খেয়াল করো যে আমরা যদি প্রথম কথাটা খেয়াল করি, লাভ কে না পেতে চায়? লাভ। আচ্ছা, তুমি একটা জিনিস কিনেছো, লাভটা অথবা ক্ষতিটা খেয়াল করো তো কার উপর ডিপেন্ড করবে? অ্যাকচুয়ালি লাভ বা ক্ষতি, তুমি যদি একটা জিনিস বেশি দামে কিনো, বাজার মূল্য যদি সেটা মনে করো 60 টাকা, তুমি কিনেছো 80 টাকা, তুমি একজন ব্যবসায়ী, তুমি কি ভালো ব্যবসায়ী? না। বাজার চলে 60 টাকা, তুমি কিনেছো 80 টাকা, তোমার এই জিনিসটায় কি লাভ হবে নাকি ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে, কারণ বাজারের থেকে বেশি দামে কেউই তোমার কাছে কোনো পণ্য কিনবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি লাভ হতে পারে ক্ষতি হতে পারে। তুমি যদি এখন বাজার চলতেছে 100 টাকা, কিনেছো 40 টাকা দামে, তাহলে তোমার নিশ্চয়ই লাভ হবে। তাহলে কিসের উপর ডিপেন্ড করছে? নিশ্চয়ই ক্রয় মূল্যের উপর। তাহলে লাভ এবং ক্ষতি একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ক্রয় মূল্য। যত কম দামে কিনতে পারবে বাজার মূল্যের থেকে, তত বেশি তুমি লাভ পাবে। তাহলে এখানে দেখো, লাভ কখন হয়? যখন বিক্রয়টা বেশি মূল্যে হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ওকে। আর ক্ষতি যখন হবে, বেশি দামে কিনে কম দামে বেচবা, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। মাইনাস মানে তো তোমরা জানো, আসলে বাংলায় কি বলতে হবে? বিয়োগ। ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এখন খেয়াল করে দেখো, যদি তুমি কোনো একটা অপশন যদি লাভ ছাড়া অন্য কিছু বলে বিক্রয় মূল্য, তাহলে কি হচ্ছে? এই দুইটার যোগফল হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য পাওয়া যাচ্ছে। আর ক্রয় মূল্য পেতে চাইলে তোমাকে কি হবে? বিক্রয় মূল্য মাইনাস লাভ। তার মানে সবচেয়ে মূল্য কোনটির বেশি? লাভের সময় বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য পেতে চাইলে এই দুইটাকে যোগ করবা, আর ক্রয় মূল্য পেতে চাইলে বড়টা থেকে ছোটটা বাদ দিবা সহজ থেকে। তার মানে ক্রয় মূল্য পেতে চাইলে বিক্রয় মূল্য মাইনাস লাভ। এবার লাভ পেতে চাইলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তার মানে যেহেতু লাভ এবং ক্রয় মূল্য দুইটাই কম, তাহলে বেশিটা পেতে গেলে ওই দুইটা কি হবে? যোগফল। এইখানে খেয়াল করে দেখো, ক্ষতি যখন হয়েছে কে বেশি? এখানে বেশি কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যখন পেতে চাইবে, তখন ক্ষতি প্লাস বিক্রয় মূল্য। আর যদি অন্য দুইটার যে কোনো একটি পেতে চাও, তাহলে ক্রয় মূল্য থেকে বাকি যেটা থাকবে সেটা বিয়োগ। তাহলে আমি যদি বলি বিক্রয় মূল্য সমান কি হবে ক্ষতি যদি হয়, তাহলে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তো প্রিয় শিক্ষার্থী, এই দুইটা সূত্র দিয়ে আমরা একটায় তিনটা আর একটায় তিনটা, টোটাল 6টি সূত্র আমরা শিখে গেলাম। তোমরা বাসায় একটু লেখার চেষ্টা করো।
ओके एर पर देखो আমরা এইবার ব্যাংকে টাকা রেখেছো তার তো একটা হিসাব আছে তাই না তাহলে i equals to p m r এখানে r হচ্ছে মুনাফা হ্যাঁ n হচ্ছে সময় অর্থাৎ আমরা বলতে পারি কত বছর এই অপশনটার উপর ডিপেন্ড করবে এর পি হচ্ছে তোমার আসল অথবা বলতে পারো মূলধন ওকে আর আই হচ্ছে সরল মুনাফা যদিও তোমরা অনেকেই এটা জানো তারপর একটু লিখে দিয়েছি এরপরের সূত্রে আমরা চিন্তা করব এখান থেকে দেখো যেটাই লেখো i সমান যদি pnr হয় এখন যদি আমরা pnr কে এভাবে রাখি তাহলে i কোথায় যাবে এইখানে সূত্রে আমরা বলতে পারি p টাকে যদি রাখি তাহলে i থাকবে উপরে এরা গুণ অবস্থায় আছে যাবে কোথায় নিচে এবার যদি আবার একটু খেয়াল করে দেখো এখান থেকে আবার এই লাইন লিখি এবার n কে রাখি তাহলে i এর নিচে কি যাবে p r আসবে আর এবার যদি r টাকে লিখি তাহলে r সমান কি হবে i / p n এখন কথা হচ্ছে এই r পেতে গেলে তোমাকে কি আনতে হবে পার্সেন্টেজ আনতে হবে পার্সেন্টেজ আনার উপায় কি 100 দিয়ে পার্সেন্ট দিবা কারণ 100 দ্বারা যখন গুণ করি তখন আমার পার্সেন্টেজ আসে আর যখন 100 দ্বারা ভাগ করি তখন পার্সেন্টেজটা উঠে যায় তাহলে আমরা আর এর যখন কাজটা করব তখন আমরা শতকরা হিসেবে যেহেতু মুনাফার হার তাহলে 100 টাকার বার্ষিক অর্থাৎ এক বছরের মুনাফাটাই হচ্ছে এখানে মুনাফার হার তাহলে আমরা একটা সূত্র থেকে বাকি সব ক্যাটাগরিগুলো মনে রাখব ইনশাআল্লাহ চলো পরের সূত্রে যাওয়া যাক পরের সূত্রে কি বলতেছে খেয়াল করে দেখো এ আচ্ছা এ মানে হচ্ছে মুনাফা আসল আচ্ছা মুনাফা আসল মুনাফা আসল অথবা তুমি সরল মুনাফা হলে এটাকে সবৃদ্ধি মূল্য বলতে পারো তার মানে সুদ কত হলো বা মুনাফা কত হলো এবং আগের আসল কত আছে তাহলে এটাকে আরেকটা কথা বলা হচ্ছে সরল মুনাফায় সবৃদ্ধি মূল বা মূলধন যাই হোক তাহলে একই ক্যাটাগরি দুইটা হ্যাঁ তাহলে একটা হচ্ছে আসল আর একটা হচ্ছে মুনাফা তাহলে খেয়াল করে দেখো এই সূত্র থেকে আমরা কি পেতে পারি যদি আমরা p লিখি তাহলে a-i কারণ এখানে সবচেয়ে বড় a তাহলে এই দুইটা ছোট এই দুটার একটা পেতে চাইলে বড়টা থেকে বাকি যে অপশনটা থাকবে সেটা মাইনাস হবে ইভেন আবার যদি i লিখি তাহলে a-p অবশ্যই খুব সহজ পরের ক্যাটাগরিতে আসি যদি a = p + i হয় তাহলে p প্লাস i ইকুয়ালস টু কি pm r তাহলে তুমি কি নিতে পারো p কমন তাহলে 1 প্লাস n r এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে কি হবে n r কিন্তু তোমরা এটাই ব্যবহার করবে তো এই অধ্যায়ের মধ্যে এখন তোমরা এই কয়টা সূত্র দিয়ে সবগুলো অঙ্ক অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই অ্যাপ্লাই করতে হবে কিভাবে সেটা আমি তোমাদের পর্যায়ক্রমে শেখাবো আজকে এই পর্যন্তই তোমাদের সূত্রগুলো শেখালাম তোমরা এগুলোকে আয়ত্ত করো নেক্সট ক্লাসে তোমাদের সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে সুন্দর করে মজা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ